মনে করেছিলাম স্যাসরানেশন আর এই টাইপের ভিডিও বানাবে না, কারণ তার ইতিমধ্যে যেটা পাওয়ার ছিল সেটা সে পেয়ে গেছে। চারদিক থেকে এতগুলো জোতার বাড়ি খাওয়ার পরও একটা লোক কীভাবে আবারও এই টাইপের ভিডিও বানায় আমার বোধগম্য। আমাকে যদি মানুষ এই পরিমাণে অপমান করত তা আমি আর কোনোদিন ইউটিউবে আসতাম না, কিন্তু সে আসছে। কেন আসছে আই ডোন্ট নো। তো এখন যে টপিকটা সে নিয়ে আসছে, টপিকটা হলো তার টাইটেল থাম্বনেল সেটা হলো শাপিন শেষ। তো প্রথমে আমি শাপিনকে আপনাদের সামনে পরিচয় করে দিব যে কে এই শাপিন। তার ভিডিওতে বলেছে শাফিন শেষ। একটা জিনিস কি, শেষের অর্থটা কি, শেষ মানে শেষ সে নাই। একটা লোক যদি না থাকে তাহলে সে ভিডিওটা কিভাবে বানালো আজকে? তাও ঘন্টাখানিক আগে সে ভিডিওটা পাবলিশ করেছে যেখানে তাসিনেশন বলতেছে শাফিন নাই, শেষ। শেষ হয়ে গেলে এই লোকটা কিভাবে ভিডিও করে? সো এই হলো সেই শাফিন যার পিছে আবার স্যাসরানেশন লাগছে। নোবেলের পিছনে বাজ দিতে চেয়েছিল, মেয়ে দিয়ে কেলেঙ্কারি করাতে চেয়েছিল, পারে নাই। তো ওখানে টোটালি ব্যর্থ হয়েছে। তো এখন আজকে দেখলাম সে আবারও শাফিনকে নিয়ে ভিডিও বানাইছে। শাফিন যে নিজের টাকায় মানুষকে, গরিব দুঃখী মানুষকে হেল্প করে দেয়, তো সেখানে আজকে সে একটা ভিডিও বানাইছে যে কেউ নাকি তাকে 4,000-4,500 ইউরো দান করেছিল গরিব দুঃখীদের নামে। তাকে দিয়েছিল যে সে যেন এই টাকাটা এদের ভিতরে দিয়ে দেয়। তো এটা আসলে উইদাউট প্রুফ, এখানে কোনো সঠিক প্রুফ নাই। সে একটা ফেসবুকের পোস্টের কথা বলেছে, সেখানে পোস্টের ভিতরে কারো নাম ঠিকানা কোনো কিছু নেই। যেটা নোবেলের বেলায় হয়েছে দুদিন আগে, আপনারা দেখছেন যে নোবেলকে ফাঁসানোর জন্য ভুয়া ফেসবুক আইডি খুলে, ভুয়া খবরের পাতা খুলে নোবেলকে ফাঁসাতে চেয়েছিল কিন্তু পারে নাই। সো এরকম একটা কাজ করেছিল নোবেলের জন্য, এরকম একটা লোক হাজির করছে যে কিনা বলতেছে যে $4,000 তাকে দিয়েছে গরিব দুঃখীর মাঝে দেওয়ার জন্য, সেটা সে দেয় নাই। তো এখানে আমার একটা প্রশ্ন হলো, সে ফেক হোক আর রিয়েল হোক সেটা নিয়ে কথা বলতেছি। আমি যদি গরিব দুঃখীর নামে কাউকে 5,000 টাকা বা 10,000 টাকা বা 20,000 টাকা আমি দিয়ে দিই, টাকাটা কারো মারফতে আমি দিয়ে দিলাম বা কোনো এতিমখানায় দিয়ে দিলাম, যে আমি গরিব দুঃখীর নামে দিয়ে দিলাম, টাকাটা কি এতিমরা পাইলো না এতিমদের প্রিন্সিপালরা টাকাটা খেয়ে ফেললো সেটা দেখার বিষয় তো আমার না। আমি তো টাকা দিয়েছি, তাই না? আমি তো দান করেই ফেলছি। সো কেমন দানশীল ওই ব্যক্তিটা যিনি দান করার পরও বলতেছেন যে টাকাটা শাফিন খেয়ে ফেলছে, টাকাটা শাফিন দেয় নাই। আরে ভাই, আপনি তো টাকাটা দান করে ফেলছেন, দিয়ে দিছেন, এখন টাকাটা যদি শাফিন খেয়ে ফেলে তার মাসুল শাফিনকে একদিন দিতে হবে উপরওয়ালার কাছে, কারণ সে গরিবের হক মেরে খেয়েছে। আপনি তো দানশীল, আপনি তো বড় মনের মানুষ, আপনি কেন দান করে সেটাকে আবারও রিপ্লাই করতেছেন যে টাকাটা সে খেয়ে ফেলছে? আপনি কেমন দানশীল, কেমন দানশীল আপনি! এই তো কিছুক্ষণ আগে সন্ধ্যার পরপর একটা ভিডিও দেখলাম শাফিন আহমেদ সাধারণ মানুষের ভিতরে 100 মশারি বিতরণ করতেছে। 100 মশারি সে বিতরণ করতেছে সাধারণ মানুষের জন্য, যাতে তাদের ডেঙ্গু থেকে একটু হলেও বাঁচানো যায়, সেভ করা যায়। সেই মানুষের নামে আমরা একের পর এক ভিডিও বানাই যেতেছি যে তাকে কীভাবে বাঁচানো যায়। স্যাসরানেশনকে দেখুন আপনার, স্যাসরানেশন আই মিন তাসিনেশন কয়েকদিন আগে জসিম FI টাওয়ারের যে অগ্নিকাণ্ডের, ওখানে জসিম নামের একটা ছেলে আর তার বন্ধু ফ্রেন্ড তাদেরকে কিছু টাকা উপহার হিসেবে দিয়েছিল, সেটা অনেকের কাছে হাত পেতে ভিক্ষা করে
ভিক্ষা করে, সে এত বড় একটা ইউটিউবার, সব $100 দিয়েছিল সেখানে, তাও সে ভিডিও বানাইয়া সে ভিডিওর ভিউ বাড়াইয়া ওই টাকাটা সে তুলে ফেলে, $100 সে তুলে ফেলে। সো এই মানুষটা যদি কাউকে দেখে দান করতে দিলে আপনাদের কী মনে হবে, তার কি সহ্য হবে? সো শাফিন দান করলে, দান করার কোনো ভিডিও তার সামনে আসলে সে পাগল হয়ে যায়, শাফিনকে কীভাবে ঠেকানো যাবে এটা সেটা বলে। সো এই হলো তার কাজ। বর্তমানে নোবেলকে নিয়ে করা ভিডিওর পরে সে যতগুলা জোতা পিটা হয়েছে, যতগুলা জোতার বাড়ি সে খাইছে, অন্যান্য কোনো ইউটিউবার হইলে কমসে কম 3 মাস ভিডিও করতো না, কিন্তু সে আবারও একটা ভিডিও করছে আজকে শাফিনকে নিয়ে, শাফিন নাকি শেষ। সো এগুলো লাজ শরম বলতে কোনো কিছু নেই, এগুলো কোনো ইউটিউবারই না, এদের জন্ম কোথায় হয়েছে, এরা কোথায় থেকে আসছে জানি। মিস্টার শাফিনকে আমি রিকোয়েস্ট করবো, আপনার ভিডিওগুলো যে সে ইউজ করে আপনাকে নিয়ে রোস্ট করতেছে, আপনি কেন ওকে কপিরাইট মারতেছেন না? কেন আপনি ওকে কপিরাইট মারতেছেন না? ওয়াই ম্যান, ওয়াই? সে একটার পরে একটা ভিডিও আপনাকে নিয়ে বানাচ্ছে, আপনাকে পচাচ্ছে, আপনাকে মানুষের সামনে জঘন্যভাবে তুলে ধরতেছে, কিন্তু আপনি তার ভিডিওতে কোনো কপিরাইট মারেন না। কেন মারতেছেন না তার ভিডিওতে আপনি কপিরাইট? আপনার কন্টেন্ট সে ইউজ করতেছে, তার কন্টেন্ট বা তার ছবি কেউ ইউজ করে ভিডিও করলে 2 মিনিটের ভিতরে সে সেটাকে কপিরাইট মেরে ওখান থেকে রিমুভ করে ফেলে, তা আপনারা কেন মারতেছেন না? যাদেরকে যাদেরকে নিয়ে রোস্ট করছে সে, কেন আপনারা তাকে কপিরাইট মারতেছেন না? আপনারা কি ইজরা? আপনারা কি ইজরা? কেন আপনারা তাকে কপিরাইট মারতেছেন না? তাকে নিয়ে আমরা যত প্রতিবাদ করে, আমাদের মতো ছোটোখাটো যত ইউটিউবার আছে প্রতিবাদ করে কোনো ভিডিও করে, তার কোনো ছবি বা কন্টেন্ট সেখানে ইউজ করলে সাথে সাথে সে কপিরাইট মারতেছে, আপনারা কেন মারতেছেন না? আপনারা কি, আপনারা কেন মারতেছেন না? কি আপনারা কি ওর সাথে মিলেমিশে এগুলো করতেছেন? আপনারা সবাই কি ফেমাস হতে চান? সবাই কি ফেমাস হওয়ার জন্য এগুলো করতেছেন? কী ধরে নেব, কোনটা কোনটা ধরে নেব? কি আপনারা আসলে সবাই কি ওর সাথে মিলেমিশে এগুলো করতেছেন, পাবলিককে ধোকা দিতেছেন? যদি পাবলিককে আপনারা এইভাবে ধোকা দিয়ে থাকেন, তাহলে আপনাদের মুখোশও উন্মোচন করা হবে নেক্সট ভিডিও।